সমাজ থেকে আমরা অনেক কিছু নেই, কিন্তু ফিরিয়ে দিই না সমাজকে। কিন্তু একদল তরুণ দন্ত চিকিৎসক সেই সমাজের ভাবনার কথা ভেবেই, সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার উদ্দেশ্যেই তারা শুরু করেছেন এক সামাজিক যাত্রা, সমাজসেবামূলক এক যাত্রা। এদিন পুরন্দরপুর একটি বেসরকারি স্কুলের বাচ্চাদের দন্ত পরীক্ষার মাধ্যমেই তারা শুরু করেছেন তাদের এই পথ চলা। এই দলে রয়েছেন পাঁচজন চিকিৎসক, মূলত ডক্টর অঙ্কন ব্যানার্জির উদ্যোগে এই পথ চলা শুরু হয়েছে। তারা বাচ্চাদের দন্ত পরীক্ষা করে এবং তাদেরকে প্রয়োজনীয় ওষুধপত্রাদি দিয়ে সাহায্য করেছেন বলে জানিয়েছেন স্কুলের প্রিন্সিপাল। পুরন্দরপুর থেকে স্টাফ রিপোর্টার DNTV বাংলা। তোমার কেমন লাগছে? ভালো লাগছে? এবার একটু পরে ইঞ্জেকশন যদি এখান থেকে নির্ণয় হয় তাহলে তো অবশ্যই ভালো, তাহলে আমাদেরকে আর বারবার স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে না, কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকারই পড়বে না। ভালো লাগছে এবং এখানে এসে এত বাচ্চাদের দেখেও খুব ভালো লাগছে। স্যার, মূলত যে বাচ্চাদের মধ্যে সমস্যা যেগুলো আগে দেখছেন, সেগুলো মানে কি মেজর না মাইনর? না, এগুলো একটা মেজর সমস্যাই বলতে পারেন। আজকালকার দিনে মানুষের বাচ্চাদের প্রতি প্রচুর পরিমাণে সুগার ইনটেক করছে বাচ্চারা, যার জন্য প্রচুর পরিমাণে কেরিজ হচ্ছে দাঁতে। তো আমরা যেগুলো বাচ্চাদেরকে অ্যাডভাইস করছি কি দুবেলা ব্রাশ করাতে হবে এবং সুগার ইনটেক কম করাতে হবে, তাহলে এই কেরিজ যেগুলো পোকা লাগার সমস্যাগুলো আস্তে 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 কমে যাবে। সকাল থেকে কী কী করলেন? সকাল থেকে এলাম, এসে তো প্রচুর বাচ্চা আছে, তাদেরকে আস্তে আস্তে দেখছি আমরা। ঠিক আছে, আমরা মোটামুটি 5-6 জন ডাক্তারবাবু আছি। ঠিক আছে, এখানে এসে খুবই ভালো লাগছে এই আর কি। স্যার, মূলত কী কী সমস্যা বাচ্চাদের মধ্যে পেলেন আজকে? বাচ্চাদের মধ্যে মূলত সমস্যা বলতে আর কি দাঁতে কেরিজ, যেটা মেইনলি বাংলা ভাষায় পোকা লাগা বলে, সেইটা রয়েছে। ঠিক আছে, এবার সেইটা মেইনলি মোটামুটি দুধ দাঁত যেগুলো হয় সেগুলোর মধ্যে বেশি, তো এই আর কি। আর কিছু কিছু বাচ্চার মধ্যে মাড়ির সমস্যাও রয়েছে, সেগুলো আমরা ওষুধ দিচ্ছি যা যা আছে আমাদের কাছে, সেগুলো অল্প পর্যাপ্ত জিনিস আছে, সেগুলোর মধ্যে আমরা কাজ করার চেষ্টা করছি। স্যার, এই ধরনের ক্যাম্প আগে করেছেন নাকি? না, এর আগে করেছি, এর আগে কিছু কিছু জায়গায় আমরা করেছি। আমার নাম ডক্টর অগ্নিব সাহা। সে জায়গায় দাঁড়িয়ে সমাজসেবামূলক কাজ আমাদের ভালোই লাগছে। আমরা সকাল থেকে একটু এক্সাইটেড ছিলাম যে বাচ্চাদের স্কুলে যাব, অনেক মানে কচি কাঁচা বাচ্চাদের ইয়ে দেখবে, এমনি তো মানে কলেজে আমরা বাচ্চাদেরকে একটু বেশি কেয়ার দিয়ে দেখি, তো আজকে এসে বেশ ভালোই লাগছে। নিজেদের মানে ছোটোবেলাটা একবার মানে রিভিজিট হচ্ছে, প্লাস এতগুলো বাচ্চার মুখ চেক করছি, ভালোই লাগছে। ভালো, এই মুহূর্তে সবার মুখে যেটা সবচেয়ে বড় কথা দেখতে পেলাম,
বাচ্চাদের প্রথম মানে বাচ্চাদের তো মানে ধুম বাচ্চা না, মানে সারা জীবনে মানুষের তো দু রকমের দাঁত পায়, একটা দুধের দাঁত বা সারা জীবনের দাঁত, যেটাকে আমরা ডাক্তারি ভাষায় হচ্ছে ওই ডেসিডুয়াস টিথ আর পার্মানেন্ট টিথ বলি। তো অনেক বাচ্চার মুখে দেখছি মানে জানেই না মানে সারা জীবনের দাঁতও মানে পোকা ধরে বসে আছে, ব্যথা করছে। এবার এই ক্ষেত্রে ওটা হয়, এবার বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মা বাবারা এমন পর্যায়ে মানে নিয়ে আসে বাচ্চাদেরকে যে দাঁত মানে হয় ওঠাতে হবে আর না আস্তিটি করতে হবে, সেই অবস্থায় ছাড়া আর কোনো উপায় নেই। তো এগুলো যদি প্রথমেই যদি মানে বাচ্চাদের মা বাবারা যদি একটু কেয়ার দিয়ে দেখে তো দাঁতটা মানে বাঁচানো যায়, আর সিটিতেও যেতে হয় না, এক্সট্রাকশানও যেতে হয় না। সেই ক্ষেত্রে দাঁতটাকে একটু ভালো করে ওরাল হাইজিন মেনটেন করলে, দুবেলা একটু ভালো করে ব্রাশ করলে, সময় একটু স্কেলিং করলে, বা একটু মানে কম মানে স্টিকি কার্বোহাইড্রেটযুক্ত খাবার কম খাওয়ালে দাঁতগুলো ভালো থাকে। আমার নাম ডক্টর শুভঙ্কর চক্রবর্তী। বাচ্চাদের ডেন্টাল ক্যাম্প করছি কারণ কি এখনকার দিনে বাচ্চাদের ওরাল হাইজিনটা মেনটেন হচ্ছে না। এবার ওরাল হাইজিন মেনটেন না হলে বাচ্চাদের 10-12 বছরের মধ্যে বেশিরভাগ সমস্ত দাঁতই খারাপ হয়ে যাচ্ছে। এটা শুধুমাত্র ওরাল হাইজিন মেনটেন করলেই এই সমস্যার সমাধান হতে পারে। শুধুমাত্র দুবার করে ব্রাশ করা বা যে কোনো খাবার খাওয়ার পর ভালো করে কুলকুচি করা, এই চকলেট বা বিস্কুট জাতীয় যে ধরনের চ্যাটচ্যাটে জিনিস এগুলো খাওয়ার পর ভালো করে আঙুল দিয়ে ভালো করে পরিষ্কার করা সেই জায়গাগুলো, এগুলো নর্মালি করলেই কিন্তু বাচ্চাদের দাঁতগুলো বেঁচে যায়, দাঁতগুলোর ক্ষতি হয় না বা পোকা লাগে না। আর পোকা লাগলে প্রথমেই যদি পোকা লাগে ছোট্ট ছোট্ট কেরিয়াস যে লিজেনগুলো হয় ওটার মধ্যে নর্মাল ফিলিং করলেই দাঁতগুলো বেঁচে যায়। কিন্তু আমরা যতক্ষণ না ব্যথা শুরু হয় ততক্ষণ সেটার প্রতি গুরুত্ব দিই না। আর ব্যথা শুরু হওয়া মানে হয় আরসিটি করো বা দাঁত তোলো, এর থেকে বেশি কিছু তো নয়। ওই জন্যে জাস্ট ওরাল হাইজিনটা মেনটেন করলেই সমস্ত ঠিকঠাক থাকে। এখনও পর্যন্ত কী কী সমস্যা দেখবেন বাচ্চাদের মধ্যে? এই প্রত্যেকের দাঁতেই স্টেন মানে দাগ পড়ে আছে, পাথর জমে আছে, পোকা বেশিরভাগ সমস্ত বাচ্চারই দাঁতে পোকা লেগে আছে। এটা একমাত্র চকলেট খাচ্ছে পরিষ্কার করছে না বা বিস্কুট জাতীয় জিনিস খাচ্ছে পরিষ্কার করছে না, এর জন্য হচ্ছে। সাধারণত একটা কথা শোনা যায় যে দাঁত থাকছে তাতে মনে হয়, গার্জেনদের কী বলবেন? গার্জেনদেরকে এটাই বলার কি দুবেলা বাচ্চাদেরকে ব্রাশ করান আর যে কোনো খাবার খাওয়ার পর পরিষ্কার করুন, কুলকুচিটা যেন মাস্ট, ওটা করতেই হবে, যে কোনো খাবার খাওয়ার পরই কুলকুচিটা করতেই হবে। অনেকে বলেন যে মিষ্টি খাওয়ার পর লবণ খেয়ে নিলে সমস্যাটা হয় না, না এই ধরনের কোনো ইয়ে নেই, মিষ্টি খেলেও কুলকুচি করতে হবে, এটাই কুলকুচিটা হচ্ছে মেন, জায়গাটা পরিষ্কার রাখা, পরিষ্কার রাখলেই কিচ্ছু সমস্যা হয় না। ঠান্ডা গরম জলের কোনো ব্যাপার আছে না? এমনি নর্মাল যেরকম আমরা কুলকুচি করি সেই রকম খাওয়ার পর ভালো করে কুলকুচিটা করলেই হয়, এটাই হচ্ছে মেন। আমার নাম হচ্ছে ডক্টর অঙ্কন ব্যানার্জি, আমি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের JRMO হচ্ছি। আমরা এখানে 5 জন আছি, আমরা প্রত্যেকেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকেই এসেছি। আজকে এখানে স্কুলের মেডিকেল ক্যাম্প হচ্ছে, মানে কি উপলক্ষে বা কিছু কারণে? এখানে ছাত্রদের যাতে শরীর ঠিক থাকে সুস্থ থাকে সেইগুলো তদন্ত করার জন্য এটা করা হচ্ছে। তো এটা কি আপনাদের মানে রুটিন চেক আপ নাকি এরকম মাঝে মাঝে করেন নাকি? আজকে মাঝে মাঝে হয়। আচ্ছা মানে কী কী চেক আপ হচ্ছে আজকে এখানে? এখানে মূলত দাঁতের উপরেই বেশি চিকিৎসাটা হচ্ছে, এছাড়া হয়তো চোখের বা রক্তশূন্যতা অন্তিম যেগুলো ডাক্তার হচ্ছে সেগুলো ডাক্তারবাবুরা যেটা বুঝছেন সেটা করছে। কতজন ডাক্তারবাবু এখানে এসছে? এখানে 5 জন ডাক্তার। তো আপনাদের এই ধরনের চেক আপের উদ্দেশ্যটা কি, মানে কেন এরকম চেক আপ মানে আয়োজন করেছেন ক্যাম্পে? আমাদের এই যে এইটা করার উদ্দেশ্য হলো যে একটা স্কুলের ছাত্রদের যদি শরীর স্বাস্থ্য ঠিক না থাকে তাহলে তো পড়াশোনাটা ঠিকঠাক হবে না, তার জন্যে ছাত্রদের যাতে সুস্থ থাকে শরীর ঠিকঠাক থাকে তার জন্যে সেই উদ্দেশ্যটা করা। আচ্ছা এখান থেকে যা প্রেসক্রাইব করা আছে সেই ওষুধপত্রগুলো কি এখান থেকে দেওয়া হচ্ছে নাকি গার্জেনরা কিনে নিচ্ছে? এখানকার ওষুধপত্র যেগুলো কিছু আর কি কোম্পানি থেকে দিয়েছেন সেগুলো ডাক্তারবাবুরাই দিচ্ছেন আর কি, শ্যাম্পুল হোক আর কোম্পানি থেকে যেগুলো দিয়েছেন, আর বাদ বাকি যেগুলো দরকার আছে সেগুলো এখানে পাওয়া যাচ্ছে না, সেগুলো দোকানে কিনে নিয়ে যাচ্ছে। মোটামুটি কতজন বাচ্চা আজকে এখানে চেক আপে এসছে? আজকে প্রায় 500। কী কী আর